আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া কুইন ব্লগস থেকে বলছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার পাপাকে নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য যাচ্ছি। তো এই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, আর ওই ঘরে ওর পাপা গোছাচ্ছে। তো আমরা এখন রওনা দিব, তার গোছানো হয়ে গিয়েছে এবং আমরা সেই কিড জোনে চলে এসেছি, যেখানে আসলে বাবুদের অনেক খেলনা আছে, আর যেখানে এসে আমার আহিল খুব বেশি এনজয় করেছে। এত গরমে আসলে বাচ্চারা বাসায় একদমই বোরিং হয়ে যাচ্ছে, যেহেতু সবসময় এক রুমে একই জায়গায়। তো ভাবলাম এই গরমে আসলে বাহিরে বের করা ঠিক হবে না, তো আবার একটু তাকে একটু রিল্যাক্স মুডও দেওয়া উচিত। তার জন্য ভাবলাম যে কোথায় নেওয়া যায় কোথায় নেওয়া যায়। তারপর অনেক খুঁজে খুঁজে, তারপর যেহেতু এইসব নিয়ে বেশি একটা ঘাটাঘাটি ছিল না আগে, তারপর যাই হোক ঘোটাঘুটি করার পরে পেলাম যে সিটি প্লাজায় কিডজোন আছে। তো তার জন্য বাবুকে নিয়ে চলে আসলাম। আর এখানকার সার্ভিস অনেক বেশি ভালো। কেন বলছি, সেখানে অনেকগুলো ফ্যান, চার পাঁচটা প্রায় ফ্যান আছে, আর অনেক বাচ্চারা আছে, অনেক রকমের খেলনাধুলনা আছে, আর সবাই খুবই হেল্পফুল। আর এই যে দেখতেই পাচ্ছেন পরিবেশটা, কত বাচ্চারা এসেছে, আসলে গরমে বাচ্চারা বাসায় হাঁপিয়ে যাচ্ছে, আর একই পরিবেশ, এই জন্য একটু সবাই রিল্যাক্স মুড করার জন্য এসেছে। আর আমার আহিল একটুও ভয় পাচ্ছে না। এই খেলনাটা ওঠার পরে তার চেহারাটা তো আপনারা দেখলেনই, সে তার ভিতরে কোনো ভয় নাই যে সে এই নতুন একটা রাইডে উঠছে বা এই গাড়িটা এমন কেন করছে। আমরা প্রথমে ভাবছিলাম যে এইটুকু বাচ্চা হয়তো বা কান্নাকাটি করবে, মাশাল্লাহ এক বছর বয়স হয়ে গিয়েছে, তো একটুও কান্নাকাটি করেনি সে, কিন্তু এখন কান্নাকাটি করছে, আমাকে এডিট করতে দিবে না। তো যাই হোক, এখানে বসে খুব বেশি এনজয় করেছে। তারপরে আমি এখানে চারটা আছে যেগুলো আসলে কয়েন দিয়ে উঠতে হয়, কয়েন মানে টাকা দিয়ে উঠতে হয়। তো এই যে পরপর পাঁচটা, তো এগুলো সব কয়টা আহিল উঠেছে এবং খুব বেশি এনজয় করেছে। আর একটা অবশ্য গাড়ি সিস্টেম, যেটা সে বোঝেনি তারপরও সে উঠেছে। তো যাই হোক, এটা বসে বেশি মজা করেছে সে, যেহেতু সেটা ফার্স্ট রাইড ছিল, তার জন্য আমার মনে হয়েছে এটা বেশি এনজয় করেছে। তারপরে হচ্ছে এখানে শুধু টাকা দিয়ে ওঠার গাড়িই না, তাছাড়া অনেক রকমের খেলনা আছে, তারপরে দোলনা আছে, দেন হচ্ছে ও যে সিঁড়ি বেবে নামে না, যেটা দিয়ে সুদ খায়, যেটা বাবু এখনও বুঝে না মাশাল্লাহ, আর কিছুদিন পরেই হয়তো বা বুঝে যাবে। তারপরে এই গাড়িটাতে উঠিয়ে দিয়েছি, এটা উঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সে ভালো ছিল, তারপরে ঠপফট করে যখন থেমে গেল গাড়িটা, তারপরে তার পাপা একটু ঠেলা দেওয়ার পরে চলছিল, বাট সে এটাই তখন থেকে তার আর ভালো লাগেনি এই গাড়িটা। তারপর সে একা একা উঠে এসে দেন তার পাপার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কারণ এই গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য তার ভালো লাগছিল না। তারপরে ওই পাশের গাড়িটাও উঠিয়েছিলাম, আসলে টুকটাক ভিডিও করেছি, পুরোটা ক্যাচ আপ করি নাই, কারণ হচ্ছে বাচ্চাকে সময় দিচ্ছিলাম, যেখানে অনেক বেবিরা আছে, তো ও একেবারে ছোট সবার ভিতরে, ও আবার দৌড়াদৌড়ি করছিল বেশি, ওর আবার পড়ে যায় নাকি, কারোর সাথে আবার কিছু হয় নাকি, এইসব ভেবে আসলে আমি ওকে বেশি সময় দিচ্ছিলাম এবং ওর সাথেই আমি সময়টা পার করছিলাম, যে ওকে একটু সময় দিই, বাসায় তো দেই। তারপরে এক জায়গায় এসেছে খেলাধুলা করতে, ও তো ছোট মানুষ, একেবারে এই কিড জোনে একেবারে সবার থেকে ছোট আমার আহিল, তো এই জন্য আমি ওর পেছন পছন ছিলাম, যেটা একটু সুবিধার মনে হয়েছে, না এখন একটু ভিডিও করা যায়, ওকে না ধরলেও চলবে সেইটুকু ভিডিও করেছি। আর ওই দুটো খেলনা একটু রিক্স টাইপের ধরে রাখতে হয়, তারপরে তাকে ছেড়ে দিয়েছি। তো সে তো কী আনন্দ, এদিকে দৌড় হয় ওদিকে দৌড় দেয়, এই এই করে সেই করে, তারপরে অনেকক্ষণ খেলাধুলা করার পরে এই যে সে হাঁপিয়ে গিয়েছে, সে এখন আর পারছে না, সে এই ঘোড়াটার মাথা দিয়ে দাঁড়িয়ে আছে, যে খুবই ক্লান্ত হয়ে গেছে। তারপর ভাবলাম যে আসলে অনেক বেশি খেলাধুলা হয়ে গিয়েছে, তো আজকের মতো তার ঘোরাঘুরিটা শেষ করে খেলাধুলা নেক্সট কোনো দিন নিয়ে আসবো। তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো টাটা।